চারুকর্ণিতে একটা প্রবাদ আছে যে সীমানা যেখানেই পড়ুক তাল গাছটা আমার, আর ঠিক সেই অধিকারের অধিকারী যেন হয়েছেন অপু বিশ্বাস। একদিকে সাকিব বুবলি ঝগড়া করে চললেও এদিকে ফাঁকা মাঠে ননদকে নিয়ে গোল দিচ্ছেন অপু বিশ্বাস। অর্থাৎ শ্বশুরবাড়ির প্রত্যেকটা রিলেটিভের পার্সন তার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অপু যে সাকিবের তালাকপ্রাপ্ত স্ত্রী সেই গল্পটাই যেন দিনে দিনে বদলে দিচ্ছেন সাকিব অপু। তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে সঙ্গেই থাকুন। জিদের বসে ভুলবশত ছয় বছর আগের বিচ্ছেদটা যে শুধু এখন নামে মাত্রই খাতা কলমে রয়েছে, একে একে তার বাস্তবতায় পৌঁছে যাচ্ছেন সাকিব অপু। অপুর সঙ্গে বিচ্ছেদের পরে সাকিব বুবলিকে সঙ্গ দিলেও সেখানে সংসার করার সৌভাগ্য হয়নি বুবলির। বলা যায় শুধুমাত্র সন্তান জন্মটাই বুবলির বিয়ের সবচেয়ে বড় প্রমাণ, কিন্তু সেই শুরু থেকে সাকিব বুবলিকে অস্বীকার করে এসেছে, যেটা নিয়ে তাদের একে অপরের মাঝে একটা ব্যক্তিগত বিরোধিতাও তৈরি হয়েছে। কিন্তু তার মধ্য দিয়ে যেন খেলাটাকে আরো জমিয়ে দিচ্ছেন অপু বিশ্বাস। যেখানে বুবলি অধিকার নিয়ে ঝগড়া করে মরছে, সেখানে ননদ নিয়ে মজা মেরে ঘুরে বেড়াচ্ছে অপু বিশ্বাস। ঘনিষ্ঠ এক মাধ্যম থেকে জানা যায় পারিবারিকভাবে শুধু ঘোরাঘুরি নয়, একে অপরের বাড়িতে দাওয়াত পর্যন্ত খাওয়ানো হয় তাদের। বিশেষ করে অপুর হাতের রান্না তাদের সবচেয়ে বেশি পছন্দের, যে কথা তো অপু বরাবরই বলেন। সাকিবের পরিবারের দেখাশোনা হতে সাকিবের শপিং পর্যন্ত করে দেন অপু বিশ্বাস। কিন্তু দ্বিতীয় স্ত্রী হয়েও বুবলির কপালে সেই অধিকার জুটেনি, বরং বুবলি আরও এই অধিকার নিয়ে সাকিবের বিরুদ্ধে অভিযোগও দায়ের করেছিল। কিন্তু সেখানে অপুর জন্য রাস্তাটা যেন একেবারে ক্রিস্টাল পরিষ্কার। সাকিবের বোন মনি শুধু অপুর ননদি নয়, একেবারে কাছের বান্ধবীর মতো। তাদের একে অপরের সঙ্গে দেখা সাক্ষাৎ আর ঘোরাঘুরিটাও নতুন কিছু নয়। তারা একে অপরের ছেলের জন্য কেনাকাটা করেন, বিশেষ করে আব্রাহাম খান জয়ত ফুপি এবং ফোপাতো ভাইয়ের সাথে জমিয়ে আড্ডা দেয়। অর্থাৎ লক্ষ্য করলে দেখা যায় অপু বিশ্বাস সাকিবের প্রথম তালাকপ্রাপ্ত স্ত্রী হলেও বুবলির চেয়ে সাকিবের পরিবারের প্রতি অনেক বেশি অবদান অপু বিশ্বাসের। তিনি যতটা কর্তব্যের ভাগিদার ঠিক ততটাই আবার অধিকারেরও ভাগিদার। অর্থাৎ এটা তো আর বলার অপেক্ষা থাকে না যে সাকিবের জীবন থেকে বুবলির সকল অধ্যায় ক্লোজ। তবে এ বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না।